হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যে গাড়িটি আপনাকে দেখাতে চলেছি, আমার পেছনেই কিন্তু সেই গাড়িটি রয়েছে। এটি হচ্ছে টয়োটা নোয়া জিএল, 2005 সালের মডেল এবং 2010 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে কিন্তু সকল পেপার্স আপডেট অবস্থায় রয়েছে, তেলেও চালাতে পারবেন, চাইলে সিএনজি করাও রয়েছে, সেটাতেও কিন্তু আপনি চাইলে চালাতে পারবেন। যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো, আপনি জানতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই গাড়িটির বিস্তারিত। গাড়িটি একটু আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, একদম কিন্তু ফ্রেশ রয়েছে। ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবে এসে কিন্তু আপনি সেভাবে মিলিয়ে নেবেন। গাড়িটি ঢাকা মেট্রো 13 সিরিয়ালের গাড়ি, 6670। একটু আমি ভালোভাবে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। অবশ্যই কিন্তু আমি আগেই বলেছি সকল পেপার্সের মেয়াদ কিন্তু আপডেট অবস্থায় রয়েছে এবং আপনি কিন্তু সাথে সাথে নাম পরিবর্তন করে নিতে পারবেন। ফিটনেসের মেয়াদ রয়েছে মার্চ 2026 সাল পর্যন্ত এবং ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে মার্চ 2025 সাল পর্যন্ত। আমি একটু বাম পাশ দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি যদি টায়ার কন্ডিশন দেখাই, এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার, এই টায়ারটা একটু দুর্বল হয়ে গেছে। ঠিক যেভাবে ভিডিওতে রয়েছে আপনি বাস্তবে কিন্তু সেভাবেই পেয়ে যাবেন। এর পাশাপাশি যদি সামনের টায়ারটি দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। একটু আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করি। এবং এর পাশাপাশি যদি ড্রাইভিং প্যানেলটি দেখাই বাম পাশ থেকে, ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে। ঠিক যেভাবে রয়েছে সেভাবে আমি দেখানোর চেষ্টা করছি। একটু আমি ড্যাশবোর্ড দেখানোর চেষ্টা করছি। এসি তো রানিং আছে নাকি ভাই? এসিটা কিন্তু রানিং রয়েছে, অবশ্যই অটো গিয়ারের গাড়ি। একটু সুইচটা অন করেন তো ভাই। এই সুইচের মাধ্যমে কিন্তু গ্লাসগুলো নামানো এবং ওঠানো যায়। এগুলো কিন্তু স্মুথলি নেমে যাচ্ছে এবং এর পাশাপাশি যদি তুলতে চাই তাহলে কিন্তু উঠে যাচ্ছে। এবং এই ধারটি আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করি। একটু ভালোভাবে ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই। এবং এর পাশাপাশি যদি প্যাসেঞ্জার সিটটি আমি বাম পাশ থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। সিট কাভার আমার মনে হয় না যে চেঞ্জ করা লাগবে, সিট কাভার কিন্তু খুবই ভালো রয়েছে। একটু আস্তে আস্তে ধৈর্য সহকারে আমি দেখানোর চেষ্টা করছি। একটু আমি ব্যাক ডলাটা উঠিয়ে দেখাচ্ছি। এটা কি 90 নাকি ভাই? এটা 90 না 100? আচ্ছা, দেখে মনে হচ্ছে 90 অথবা 100 সিলিন্ডার করা হয়েছে, যেহেতু লেখা নাই এই কারণে কিন্তু আমি বলতে পারলাম না। অবশ্যই আপনি ডিটেলসে জেনে নিতে পারবেন ডেসক্রিপশনের নাম্বারে। একটু আস্তে আস্তে আমি ভালোভাবে দেখাই। পেছনের দিকে কিন্তু একদম ফ্রেশ রয়েছে, যে যেমনটি আছে কিন্তু এইভাবেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং ব্যাক ডালাটি যদি আমি দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। কোনো খোলা কাটা তো নাই না ব্যাকডালাতে? কোনো খোলা কাটা কিন্তু নাই, সেটা কিন্তু ভাই আমাকে নিশ্চিত করে দিলেন। একটু আমি ডান পাশ থেকে ড্রাইভিং প্যানেলটি দেখাচ্ছি। দরজার ধারটি আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি, যদিও বা আলো কমে গিয়েছে, আসলে সন্ধ্যার দিকে ভিডিও করছি, এখানে হয়তো একটু আলো স্বল্পতা হতে পারে, তারপরেও ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি। এবং এর পাশাপাশি যদি ড্রাইভিং প্যানেলটি দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে। বাম পাশ থেকে দরজাটি দেখাচ্ছি আমি। আমি একটু ইঞ্জিন কন্ডিশন দেখাচ্ছি, চ্যাসিসটা আমি দেখানোর চেষ্টা করছি একটু। ভাই ব্যাটারি কেমন রয়েছে ভাই? ব্যাটারি কিন্তু ভালো রয়েছে, 1800 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িটিতে। যদি আমি একটু ভালোভাবে ভেতর থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু নেই, এ ব্যাপারে কিন্তু আমাকে নিশ্চিত করলেন মালিক, গাড়ির ওনার। ভাই একটু স্টার্ট করেন তো ইঞ্জিনটা। এখন কিন্তু ইঞ্জিনটা স্টার্ট অবস্থায় রয়েছে, স্মুথলি হচ্ছে। তারপরেও আপনি অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন, অবশ্যই না দেখে তো আপনি গাড়ি নেবেন না, অবশ্যই দেখে কিন্তু আপনি গাড়ি নেবেন। ঠিক আপনার মন মতো হলে তারপরে আপনি নেবেন। এর পাশাপাশি যদি সামনের বনারটি দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। তাও রিপিটগুলো কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। এই লাইটগুলো কিন্তু একদম ফ্রেশ, কিন্তু নতুন, হয়তো বা লাগানো হয়েছে।
যেহেতু বয়স যেহেতু অনেক হয়েছে এই কারণে কিন্তু লাইটগুলো অরিজিনাল থাকে না, থাকলেও কিন্তু আসলে এগুলোর কালার ঠিক থাকে না, অনেক সময় ছোটোখাটো গুতাগাতা লাগতে পারে, এটা কিন্তু লাগানো হয়েছে বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, যেহেতু এখন পর্যন্ত কিন্তু আপনাকে দাম বলা হয়নি এবং লোকেশনটাও কিন্তু জানানো হয়নি, এই গাড়িটি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ, এখানে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে দেওয়া নাম্বারে কথা বললে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। এই গাড়িটির দাম বর্তমান নির্ধারণ করা হয়েছে 9,30,000 টাকা। আমি আবার বলছি, এই গাড়িটির দাম হচ্ছে 9,30,000 টাকা। আপনি দাম দরের ব্যাপারে কথা বলতে পারবেন, অবশ্যই সরাসরি এসে দেখেও আপনি কথা বলে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।